পেঁয়াজের বাজার দর যেন এক লাগামহীন ঘোড়া। এক সপ্তাহ আগে যা কেজি প্রতি বিক্রি হতো 35 টাকায়, এখন তা বিক্রি হচ্ছে 80 টাকা দরে। দাম বাড়ার এই প্রবণতা শুধু রাজধানীতে নয়, পুরো দেশে যেন চলছে প্রতিযোগিতা। এ যেন এক লাগামহীন ঘোড়দৌড়, কোনো বাধা বিপত্তি ছাড়াই দেশজুড়ে বাড়ছে সব পণ্যের দাম। গেল কয়েকদিনে দেশে সবজি মুদি পণ্যের সঙ্গে তাল মিলিয়ে বেড়েছে পেঁয়াজের মূল্য। সপ্তাহ ব্যবধানে হিলির পাইকারি বাজারেই এই পণ্যের দাম বেড়েছে অন্তত 17 টাকা। ঢাকার বাজারেও দাম বেড়েছে পাল্লা দিয়ে। পেঁয়াজের বাজার তো আজকে অনেক বেশি, প্রতিদিন যদি এভাবে দাম বাড়ে তাহলে সাধারণ জনগণের জন্য নিতে তো আপনার অনেক কষ্টকর হয়ে যাবে। শুধু ভারতীয় পেঁয়াজ নয়, দেশি পেঁয়াজের দামও বেশ ঊর্ধ্বমুখী। পেঁয়াজ উৎপাদন ও বিপণনে প্রসিদ্ধ জেলাগুলোতেই এই মশলা জাতীয় পণ্যের দাম সপ্তাহ ব্যবধানে বেড়েছে অন্তত 20 টাকা। দেশের অন্যান্য বাজারেও বাড়ছে পেঁয়াজের দাম, তবে জেলা ভিত্তিক দামের পার্থক্য বেশ লক্ষণীয়। 55-60 টাকা কেজি, আমরা বেশি 25 টাকা কেজি। এতে ক্রেতার খুব সমস্যা হচ্ছে, দাম বেশি হওয়ার কারণে আমাদের বেচা কিনা কম হচ্ছে। বাইরের দেশ থেকে যে পেঁয়াজটা আসে এগুলো যদি নিয়মিত আসে তাহলে আমাদের দেশি পেঁয়াজের দামটা একটু আমাদের হাতের লাগালের মধ্যে থাকবে, আমাদের জন্য অনেক সুযোগ হবে। আমদানি স্বাভাবিক থাকলে আগামী সপ্তাহে এই পণ্যের দাম কমতে পারে বলে জানান ব্যবসায়ীরা। ইন্ডিয়াতে দাম বেড়ে যাওয়ার কারণে বাংলাদেশ ওই অ্যাপেটটা বাংলাদেশেও চলে আসছে, কারণ ইন্ডিয়াতে মালও কয়েকদিন কম আসে, আসার কারণে হঠাৎ করে এখানে এই 10 দিনের মধ্যে দামটা বেড়ে যায়। আমাদের ধারণা এক এক সপ্তাহে বেড়ে যাবে, আরও ডাউন হয়ে যাবে। বাজার নিয়ন্ত্রণে ভারত থেকে দুর্গাপূজার ছুটির পর পেঁয়াজ আমদানি অব্যাহত রাখার আশ্বাস সংশ্লিষ্টদের। রাকিব আল জাবেদ, চ্যানেল 24, ঢাকা।